বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2021 সালের এসএসসি পরীক্ষার্থী, আর মাত্র একদিন পরে তোমাদের এসএসসি পরীক্ষা, তোমরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, এই মুহূর্তে তোমাদের কী করা দরকার, কী করা দরকার নেই, তোমাদের জন্য দুটি কথা বা কিছু পরামর্শ এইখানে আমি আমার দেওয়ান একাডেমি ইউটিউব চ্যানেলে দিচ্ছি। তোমরা এগুলো মেনে চলার চেষ্টা করবে, আশা করি পরীক্ষা ভালো হবে এবং পরীক্ষায় তুমি ভালো করো এই কামনাই করছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা যারা 2021 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমাদেরকে দেওয়ান একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা, তোমাদের এই মুহূর্তে মঙ্গল কামনা করছি। তোমরা দীর্ঘদিন অপেক্ষা করে পরীক্ষা অংশ নিতে যাচ্ছ, তোমাদের পরীক্ষা ভালো হোক, পরীক্ষা ভালো করো, জীবনকে এগিয়ে নাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে পরীক্ষা ভালো করতে হবে, কেননা তোমার মা বাবা অপেক্ষায় আছে তুমি ভালো ফলাফল করবে আর জীবনের লক্ষ্যে পৌঁছবে। আরও অনেক 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 আশা আকাঙ্ক্ষা নিয়ে, আরও অনেক অনেক কিছু নিয়ে তারা বসে আছে। তুমি যে করোনার কারণে পড়তে পারোনি, ক্লাস করতে পারোনি, তা কেউ বুঝতে চাইবে না। যা হোক, আরও সকল বাধা পেরিয়ে যেতে হবে, তাই এই মুহূর্তে তোমাকে যা করতে হবে, এক, টেনশন নেওয়া যাবে না, অতিরিক্ত চিন্তা করা করবে না, খালি পেটে পরীক্ষার দিন বের হবে না। চার, পরীক্ষায় 30 মিনিট পূর্বে পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে, তাই সময় হিসাব নিকাশ করে বা সবলিক বাড়ি থেকে বের হবে, একটি ঘড়ি অবশ্যই রাখবে, তোমার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, স্কেল, জ্যামিতি বক্স, কলম, পেন্সিল, ক্যালকুলেটার একটি সাদা ফাইলে গুছিয়ে রাখবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নতুন কোনো পাঠ এখন ধরবে না, কোনো নতুন টপিক ধরলে তোমার ভালো পড়া টপিকগুলোও তুমি ভুলে যাবে। তুমি যে অধ্যায়গুলো ভালো পারো ওই অধ্যায়গুলো বারবার পড়ো, যেহেতু তোমাকে 2 থেকে 3টি উত্তর করতে হবে, তাই তুমি ওই অধ্যায়গুলো ভালোভাবে পড়ো। অর্থাৎ যারা তোমরা বিজ্ঞান বিভাগে আছো তারা 2টি করে উত্তর করবে, আর তোমরা যারা মানবিক বা ব্যবসা শিক্ষা আছো তোমরাও 3টি করে উত্তর করবে। তুমি বারবার নৈর্ব্যক্তিক পড়ো, কারণ হলো নৈর্ব্যক্তিকে নম্বর উঠানো যত সহজ, সৃজনশীলে নম্বর উঠানো তত সহজ নয়। আর নৈর্ব্যক্তিক প্রশ্ন হাতে পাওয়ার পর 1 থেকে 25 পর্যন্ত সকল প্রশ্ন পড়বে, তারপর এক কথায় যে প্রশ্নগুলো পারবে তা উত্তর করবে, দেরি করা যাবে না, সময়ের দিকে খেয়াল রাখবে। 5, সৃজনশীল প্রশ্ন হাতে পাওয়ার পর যেগুলো গ ও গ ভালো পারো কিনা দেখবে, তারপর ওই সৃজনশীল উত্তর করতে যাবে, ক খ দেখে উত্তর করা যাবে না। আবেগকে নিয়ন্ত্রণ করে, টেনশনকে নিয়ন্ত্রণ করে খুব সুন্দরভাবে প্রথম সৃজনশীল উত্তর করবে। বারবার সময়ের দিকে খেয়াল রাখবে, বারবার সময়ের দিকে খেয়াল রাখবে, অর্থাৎ তুমি যখন পরীক্ষার হলে বসবে তখন ঘণ্টা বাজার সাথে সাথে তোমাকে যে নৈর্ব্যক্তিক দিবে ওই নৈর্ব্যক্তিকের নির্ধারিত সময়ের দিকে খেয়াল রেখে তুমি নৈর্ব্যক্তিক দ্রুত পূরণ করে ফেলবে। 1 থেকে শেষ পর্যন্ত যতটা নৈর্ব্যক্তিক আছে সব নৈর্ব্যক্তিক তুমি চোখ বুলাবে প্রথমে হাতে প্রশ্ন পাওয়ার পর, তারপর তুমি একে একে যেগুলো সহজ ওগুলো উত্তর করে ফেলবে, এবং তোমার সৃজনশীল হাতে পাওয়ার পর তুমি গ গ উত্তর পারো কি না উদ্দীপক অনুযায়ী তারপর তুমি ওই সৃজনশীলটি উত্তর করতে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমরা ভালোভাবে জীবন উন্নতি করো এই শুভকামনায়। আজকে এ পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো।